আসসালামু আলাইকুম, আজ রবিবার 17 ডিসেম্বর 2023। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি সাজিয়া শাম। শুরুতেই জানাবো শিরোনাম। কুয়েতের আমিরের মৃত্যুতে ওমানের রাষ্ট্রীয় শোক, 3 দিনের ছুটি ঘোষণা। দুবাইয়ে বিজয় উৎসব, বাড়িয়েছে বাংলাদেশ বইমেলা, স্টল জুড়ে প্রবাসীদের ভিড়। নতুন উচ্চতায় ভারত ওমান সম্পর্ক, সফর শেষে ফিরলেন সুলতান। অবৈধ প্রবাসীদের সুখবর দিল কানাডা, এক আবেদনে মিলবে নাগরিকত্ব। মালয়েশিয়া প্রবাসীদের দেখভালে প্রশাসনিক জটিলতা সমাধানে নতুন উদ্যোগ। সিলেটে সচল হলো কাতার ভিসা কেন্দ্র, কমবে সিন্ডিকেটের দৌরাত্ম্য। দর্শক দেখছিল শিরোনামে বারে বিস্তারিত। হরতাল, অবরোধ কিংবা যে কোনো জরুরি পরিস্থিতিতে সড়ক, নৌ ও রেলপথে আপনার দূরপাল্লার যাত্রা বাধাগ্রস্ত হলে নিরাপদ ও সর্বনিম্ন ভাড়ায় গন্তব্যে যেতে পারবেন প্রবাসীর হেলিকপ্টারে। বুকিং করতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমদ আল জাবের আল সাবাহার মৃত্যুর ঘটনায় রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ওমান। শনিবার মহামান্য সুলতান তার সর্বোচ্চ আদেশ জারি করে 3 দিনের শোক ঘোষণা করে। এ উপলক্ষে 3 দিনের ছুটিও ঘোষণা করা হয়েছে, যা একই সাথে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রে প্রযোজ্য হবে। শনিবার থেকে শুরু হয় এই ছুটি, চলবে সোমবার পর্যন্ত। মঙ্গলবার থেকে ফের যথারীতি অফিস কার্যক্রম চালু হবে। এছাড়া জাতীয় পতাকা অর্ধনমিত রাখার এবং সকল বিনোদনমূলক অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মহামান্য সুলতান। শনিবার 86 বছর বয়সে কুয়েতের আমির শেখ নওয়াফের মৃত্যু হয়। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে তার মৃত্যুর খবর প্রচারিত হলে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে আসে। ইতিমধ্যেই বাংলাদেশ, ভারত সহ বেশিরভাগ বন্ধু দেশ রাষ্ট্রীয়ভাবে শোক পালনের নির্দেশনা জারি করেছে। কুয়েতের আমিরের রুহের মাগফিরাতের জন্য এসব দেশে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। শেখ নওয়াফ 2020 সালের সেপ্টেম্বরে কুয়েতের আমির হিসেবে শপথ নেন। আমির হিসেবে দায়িত্ব গ্রহণের আগে কয়েক দশক ধরে কুয়েতের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন তিনি। এর মধ্যে 1990 সালে তৎকালীন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কুয়েতে হামলা চালানোর সময় প্রতিরক্ষা মন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন নওয়াফ। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশীদের প্রিয় এক্সচেঞ্জ। প্রবাসে পাঠক আগ্রহ সৃষ্টি ও মানসম্পন্ন লেখক তৈরির লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে 3 দিনব্যাপী বাংলাদেশ বইমেলা ও বিজয় উৎসব শেষ হয়েছে। 3 দিনের দ্বিতীয় দিন শনিবার আমিরাতে সাপ্তাহিক ছুটি হয় ও বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে জমে উঠেছিল মেলা। মেলার স্টল প্যাভিলিয়নগুলোতেও ছিল ক্রেতা দর্শনার্থীদের ভিড়। স্টলে স্টলে ঘুরে বইয়ের মলাট উল্টে সুন্দর সময় পার করেছেন তারা। এ মেলায় প্রবাসীদের উপস্থিতিও ছিল লক্ষণীয়। এর আগে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে দ্বিতীয়বারের মতো জমকালো আয়োজনের মধ্য দিয়ে 3 দিনব্যাপী বিজয় উৎসব ও বাংলাদেশ বইমেলা উদ্বোধন করা হয়। দুবাই কনসাল জেনারেল বি এম জামাল হোসেনের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন অধ্যাপক সৈয়দ ডক্টর মঞ্জুরুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি, আমিরাতের কবি ও সাহিত্যিক ইউসুফ আবলুস। উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ, ভারত ছাড়াও আরব ও ইংরেজি সাহিত্যের বরেণ্য লেখকরা উপস্থিত ছিলেন। মেলার মূল মঞ্চে প্রথম দিনে 4টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। ভারত সফর শেষ করে দেশে ফিরেছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। ভারত ত্যাগের আগে নরেন্দ্র মোদী ও সুলতানের মধ্যে দ্বিপাক্ষিক নানা বিষয়ের কথা হয়েছে। এছাড়া নয়াদিল্লিতে দুই দেশের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন হয়েছে। দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম ভারত সফর করলেন সুলতান হাইথাম। তার এবারকার সফরে ভারত ওমানের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও পোক্ত হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব সুলতানের সফরকে অত্যন্ত ফলপ্রসূ বলে মন্তব্য করেছেন। এই সফরে তথ্য প্রযুক্তি, সংস্কৃতি, অপরাধ ও জঙ্গি মোকাবেলায় একাধিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এছাড়া দোফার বিশ্ববিদ্যালয়ে হিন্দি ভাষা শিক্ষা সংক্রান্ত একটি চেয়ার স্থাপনের চুক্তিও সম্পন্ন হয়। এর আগে ভারত সফরে আসা ওমানের সুলতান হাইথাম তারিকের শনিবার আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। রাষ্ট্রপতি ভবনে সুলতানকে স্বাগত জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে দিল্লির হায়দ্রাবাদ হাউসে মোদির সাথে সাক্ষাৎ করেন সুলতান।
কাগজপত্র অনুমতিবিহীন অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার পরিকল্পনা করেছে কানাডা। দেশটির অভিবাসন মন্ত্রী মার্ক মিলার শুক্রবার স্থানীয় সংবাদ মাধ্যম দ্য গার্লফ্রেন্ড মিলের সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছে। অভিবাসন মন্ত্রী জানিয়েছে, 2025 সাল পর্যন্ত প্রতি বছর যে 5 লাখ অভিবাসীকে আনার পরিকল্পনা কানাডা করেছে, সেটির অংশ হিসাবে অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দেওয়া হবে। অভিবাসন কানাডার অর্থনীতির জন্য বেশ গুরুত্বপূর্ণ। অধিক হারে অভিবাসী আসায় সাম্প্রতিক সময়ে দেশটির জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। সংবাদ মাধ্যমটি কানাডার মন্ত্রী আরও জানিয়েছে, বর্তমানে কানাডায় 3 থেকে 6 লাখ অবৈধ অভিবাসী রয়েছে। এসব অভিবাসী নির্বাসনের ঝুঁকিতে রয়েছেন, তবে এক্ষেত্রে শর্ত থাকবে মূলত যারা অস্থায়ী কাজ ও স্টুডেন্ট ভিসা নিয়ে কানাডা এসেছেন কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও নিজ দেশে ফিরে যাননি, তারা নাগরিকত্ব পেতে পারেন। তবে অভিবাসন মন্ত্রী জানিয়েছেন, সব অবৈধ অভিবাসীকে নাগরিকত্ব পাওয়ার আবেদন করতে দেওয়া হবে না। আগামী বসন্তে মন্ত্রিসভায় এই ব্যাপারে একটি প্রস্তাব উত্থাপন করবেন বলে জানিয়েছে মার্ক মিলার। প্রবাসী কর্মীদের সমস্যা সমাধানে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ার 2 মন্ত্রণালয়। শনিবার মানব সম্পদ মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী স্টিফেন সিম চিকিয়ং জানিয়েছে, মানব সম্পদ মন্ত্রণালয় বিদেশি কর্মীদের ব্যবস্থাপনার বিষয়গুলো একটিমাত্র মন্ত্রণালয়ের অধীনে রাখার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবে। মন্ত্রী বলেন, বৈঠকে বিদেশি কর্মীদের ব্যবস্থাপনার এখতিয়ার যাতে একটি মন্ত্রণালয়ের হাতে রাখা যায় তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তিনি বলেন, শপথ নেওয়ার পরই স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে বিদেশি শ্রমিকদের সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে। এ নিয়ে আরও বিস্তারিত আলোচনার জন্য বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের ব্যবস্থাপনায় সেক্টর ভিত্তিক মন্ত্রণালয়, মানব সম্পদ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে। বিশেষ করে যে সেক্টরে কর্মী প্রয়োজন সে সেক্টরে প্রথম অনাপত্তি দেয়, এরপর মানব সম্পদ মন্ত্রণালয় কর্মীর সংখ্যা ও বেতন, সুযোগ সুবিধা এবং আবাসন বিষয়ক পরীক্ষা করে সঠিক পেলে অনুমতি দেয়। স্বাস্থ্য মন্ত্রণালয় বিদেশ থেকে আগত কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য সম্পর্কিত অনাপত্তি দিয়ে থাকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি কর্মীর সিকিউরিটি চেক করে ক্লিয়ারেন্স এবং মালয়েশিয়া প্রবেশের জন্য অনুমতি দেয়। অতঃপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সে দেশে অবস্থিত দূতাবাস সংশ্লিষ্ট কর্মীর নামে ভিসা ইস্যু করে। তাছাড়া মালয়েশিয়ায় অবস্থানকালে বিদেশি কর্মীর ভিসা নবায়ন ও ভিসার শর্ত ইমিগ্রেশন আইন ভঙ্গ করলে কর্মী এবং নিয়োগকর্তাকে শাস্তির আওতায় আনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ইমিগ্রেশন বিভাগ। সিলেটের উপশহর পয়েন্টে পুনরায় কার্যক্রম শুরু করেছে কাতার ভিসা কেন্দ্র। গত বৃহস্পতিবার থেকে এ সেন্টার চালু করা হয়। ভিসা সেন্টারে যাওয়ার জন্য প্রয়োজনীয় অ্যাপয়েন্টমেন্ট ভিসা কেন্দ্রের ওয়েবসাইটের মাধ্যমে সরবরাহ করা হবে বলে জানানো হয়েছে। সিলেটের কাতার ভিসা কেন্দ্রটি খোলা থাকবে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 8:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত। ভিসা কেন্দ্রটি চালু হওয়ার ফলে একজন কর্মী কাতার যাওয়ার আগে দেশে বসেই ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এমনকি দেশটিতে যাওয়ার সময় ওয়ার্ক পারমিট সঙ্গে নিয়ে যেতে পারবেন। এরপর ওই কর্মীর দায়িত্ব হবে শুধু কাতারে গিয়ে নির্দিষ্ট কোম্পানিতে কাজে যোগদান করা। ফলে কাতারের শ্রমবাজারে হয়রানি ও প্রতারণা থেকে বাঁচবে কর্মীরা। এ পদ্ধতি চালুর ফলে চিহ্নিত জনশক্তি ব্যবসায়ীর সমন্বয়ে গড়ে ওঠা কাতারের ভিসা ট্রেডিং সিন্ডিকেটের দৌরাত্ম্য কমবে বলে আশা করছেন কাতারের গমন ইচ্ছুক যাত্রীরা। দর্শক, এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজন। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probashtime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাজদিয়া শাওন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।